নমস্কার বন্ধুরা, এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনাদের সাথে আমি রয়েছি সুপ্রভাত। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা ম্যাথমেটিক্স থেকে আসা, অর্থাৎ বন্ধুরা গণিত থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন এবং তাদের শর্টকাট অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বন্ধুরা যে কোশ্চেনগুলো বারবার প্রচুর পরিমাণে পরীক্ষাতে এসেছে, এবং বন্ধুরা ওই কোশ্চেনগুলি শুধুমাত্র ইজি ট্রিক্সের মাধ্যমে, অর্থাৎ বন্ধুরা কয়েক সেকেন্ডের মধ্যে শর্টকাট মেথডে কীভাবে সলভ করা যায় সেই সহজ ট্রিক্সটি নিয়েও আমরা আলোচনা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। যদি আপনি কোনো গভর্নমেন্ট এক্সাম বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে। তাহলে বন্ধুরা আমাদের দেখা নেওয়া যাক প্রথম যে কোশ্চেনটি রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এজ সম্পর্কিত একটি প্রবলেম রয়েছে। এখানে কোশ্চেনটা বলেছে অমিত ও রঞ্জিতের বর্তমান বয়সের অনুপাত 6:5, কত? 6:5, ঠিক আছে। তারপর বলেছে 15 বছর পর উহাদের বয়সের অনুপাত হবে 9:8, অমিতের বর্তমান বয়স কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখন বন্ধুরা এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা 2টি শর্টকাট মেথডে সলভ করতে পারি, অর্থাৎ আমাদের প্রথম মেথডটিও ফলো করব এবং দ্বিতীয় শর্টকাট মেথডটিও ফলো করব। তোমাদের যেটা সুবিধা হবে বা যে ট্রিক্সটা তোমাদের জন্য সহজ মনে হবে অবশ্যই বন্ধুরা তোমরা সেই ট্রিক্সটি ফলো করবে। তাহলে দেখো, আমরা প্রথম যে ট্রিক্সটি ফলো করছি, অমিত ও রঞ্জিতের বর্তমান বয়সের অনুপাত 6:5, কত দিয়েছে? 6:5, ঠিক আছে। যেহেতু বলেছে অমিতের বর্তমান বয়স কত, তার মানে এখানে আমাদের 6 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ অমিত ও রঞ্জিতের বয়সের অনুপাতের 6:5, তার মানে যে 6:টা হচ্ছে কার জন্য? অমিতের জন্য, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের এখানে মনে রাখতে হবে যে 6:5, এখানে 6 সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে, অর্থাৎ অপশন ধরে আমরা এখানে যে ট্রিক্সটা ফলো করব, সবার প্রথমে দেখবো যে কোন সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। ওকে, যে সংখ্যাগুলো 6 দ্বারা বিভাজ্য হবে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই কোশ্চেনগুলোর অ্যান্সারের মধ্যে 50% চান্স রইল। কত পার্সেন্টেজ? 50% চান্স থাকবে, ঠিক আছে, সেই অ্যান্সারটা সঠিক হওয়ার। তারপর বাকি 50% কনফার্ম হওয়ার জন্য, অর্থাৎ বন্ধুরা সেক্ষেত্রে আমরা এই অনুপাতটাকে ফলো করব। ওকে, তাহলে দেখো আমরা এখন সবার প্রথমে 50% কনফার্ম হওয়ার জন্য, অর্থাৎ 6:5, এখানে অপশনগুলো দেখো 24 বছর, এটা দেখো 6 দ্বারা ভাগ করা যাবে। ওকে, 30 বছর, এটাও 6 দ্বারা ভাগ করা যাবে। 18 বছর, এটাও 6 দ্বারা ভাগ করা যাবে। শুধুমাত্র 33 বছরটা 6 দ্বারা ভাগ করা যাবে না, ঠিক আছে বন্ধুরা। এরপর দেখো যে এদের মধ্যে কোনটি এরপর 9 দ্বারা ভাগ করা যাবে, ঠিক কতদিন পর? 15 বছর পর, ঠিক আছে। অর্থাৎ এরপর আমাদের যে অপশন 3টা এখানে পেয়েছিলাম, 1 নম্বর পেয়েছিলাম অপশন এ, অপশন সি এবং অপশন ডি, ঠিক আছে। তাহলে দেখো যে 15 বছর পর উহাদের বয়স কত হবে, 24 বছরের সাথে 15 যোগ করলে কত হবে? 39 বছর। ওকে, এখন দেখো 39 বছরটা 9 দ্বারা ভাগ করা যাবে কিনা, অর্থাৎ যেহেতু 9:8 এই অনুপাতটার জন্য এখানে 9 দ্বারা ভাগ করা যাবে কিনা? যাবে না, ঠিক আছে, 39কে 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের অপশন এ হবে না। ওকে, এরপর আমাদের অপশন সি ফলো করো, অর্থাৎ 30 বছরের সাথে 15 যোগ করলে কত হয়? 45, ঠিক আছে। 45কে 9 দ্বারা ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, ঠিক আছে। তাহলে বন্ধুরা আমাদের এই অপশনটি সঠিক অ্যান্সার হবে। অন্যদিকে দেখো অপশন ডি লক্ষ্য করো, অপশন ডিটা দেখো 18 আছে, আরও 15 বছর করলে, অর্থাৎ 18+15 মানে কত? 33 বছর, ঠিক আছে। 33 বছর দেখো 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না। অর্থাৎ বন্ধুরা আমরা ছোট্ট ট্রিক্সটা এখানে কী বলেছিলাম, প্রথমে দেখলাম যে অপশন ধরে কোন অপশনটা 6 দ্বারা ভাগ করা যাবে, যেহেতু অমিতের বর্তমান বয়স বার করতে বলেছে, তাহলে অমিতের জন্য 6:5 খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো যে এখানে 24 6 দ্বারা ভাগ করা যাচ্ছিল, 30 6 দ্বারা ভাগ করা যাচ্ছে এবং 18 এটাও 6 দ্বারা ভাগ করা যাচ্ছে। তাহলে এরপর এই তিনটা অপশনের মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 50% কনফার্ম হলাম যে এই তিনটা অপশনের মধ্যে আমাদের অ্যান্সার সঠিক হবে। বাকি 50% কনফার্ম হওয়ার জন্য পরের অপশনটা ফলো করো, অর্থাৎ 15 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:8, ঠিক আছে। সেক্ষেত্রে 15 বছর যোগ করার পর অবশ্যই সেটিকে 9 দ্বারা ভাগ করা যেতে হবে। অর্থাৎ দেখো যে 15 বছর যোগ করলে 24-এর সাথে 15 যোগ করলে কত হয়? 39 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না। ওকে, তাহলে অপশন এ হবে না। অপশন সিএতে 30-এর সাথে 15 যোগ করলে কত হয়? 45, ঠিক আছে। 45 সংখ্যাটা 9 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে অপশন সি হবে। কিন্তু অপশন ডি দেখো 18-এর সাথে 15 যোগ করলে হয় 33, 33 সংখ্যাটা দেখো 9 দ্বারা ভাগ করা যাচ্ছে না, যেহেতু এখানে 9 সংখ্যাটা গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা কোন অপশনটা আমাদের সঠিক হবে? অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এরপর বন্ধুরা আমরা যে দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপ্লাই করবো, দেখো দ্বিতীয় পদ্ধতিটা আরও ইজি মেথড। এরপর বন্ধুরা দেখো, প্রথমে তাদের বয়সের অনুপাত ছিল 6:5, কত ছিল? 6:5, ঠিক আছে। তারপর বলেছে 15 বছর পর উহাদের বয়সের অনুপাত হবে 9:8, তাহলে 9:8, ঠিক আছে। তাহলে অনুপাতটা কত বেড়েছে? দেখো 6 থেকে 9 বেড়েছে, কত বেড়েছে? 3 বেড়েছে, ঠিক আছে। আবার দেখো 5 থেকে 8 কত বেড়েছে? দেখো 3 বেড়েছে।
তার মানে বন্ধুরা আমাদের অনুপাতটা কি পেলাম, 3:3 পেলাম। অর্থাৎ 3:3 কতর জন্য বাড়ছে, 15 বছর পরের জন্য, ঠিক আছে। তাহলে দেখো 3:3 অর্থাৎ 3:3 বাড়ছে আমাদের কতদিনের জন্য, 15 বছরের জন্য। অর্থাৎ 1:1 কতদিনের জন্য বাড়ছে, 5 বছরের জন্য, ঠিক আছে। এরপর দেখো যেহেতু অমিতের বর্তমান বয়স বার করতে হবে, তাহলে এখানে দেখো অমিতের বর্তমান বয়সের অনুপাতে 6:5 দিয়েছে। এখানে যেহেতু 1:1 মানে হচ্ছে 5, তাহলে 6:1 মানে কত, 6×5, ঠিক আছে। অর্থাৎ 30 বছর হবে অমিতের বর্তমান বয়স। কি বললাম বন্ধুরা, আরেকবার ভালো করে ট্রিক্সটি লক্ষ্য করো, অবশ্যই অপশন সি আমাদের জন্য কারেক্ট আনসার। একটু আগেই বন্ধুরা আমরা অ্যান্সারটি পেয়ে গেছি, অর্থাৎ অমিত এবং রঞ্জিতের বর্তমান বয়সের অনুপাত 6:5, কত আছে, 6:5। 15 বছর পর উহাদের বয়সের অনুপাত হবে 9:8, তাহলে বেড়ে কত হচ্ছে, 9:8। তাহলে এখানে কতটা বাড়ছে দেখো, 6 থেকে 9 মানে কতটা বাড়ছে, 3:3। এখানে দেখো 5 থেকে 8 বাড়ছে মানে সেখানে 3:3, 3:3 কার জন্য বাড়ছে, 15 বছরের জন্য। অর্থাৎ আমরা বলতে পারি যে 3:3 বাড়ছে 15 বছরের জন্য, তাহলে 1:1 মানে কত, 5 বছর, ঠিক আছে। আর আমাদের অমিতের বর্তমান বয়স মানে কত, এখানে 6:4 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে 6:1 মানে কত, 6:1 মানে হচ্ছে 6×5 মানে 30 বছর, ওকে। তাহলে অমিতের বর্তমান বয়স কত, 30 বছর, বোঝা গেছে বন্ধুরা। তারপর দেখো আমাদের আরও ইম্পর্টেন্ট দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে, দ্বিতীয় কোশ্চেনটা বলেছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার বর্গের যোগফল 1995 হলে সংখ্যা 3টি কত। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কিন্তু বন্ধুরা আমরা প্রথমেই বলেছি যে আমরা এখানে কোনো রকম খাতা কলম কোনো কিছু ছাড়া এই ধরনের কোশ্চেনগুলোকে ইজিলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করব, সেই ট্রিক্সটি নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনা করব। তাহলে দেখো এখন যদি আমরা সাধারণ মেথড ফলো করতে যেতাম, তাহলে আমাদের কি করতে হতো, যে 3টে সংখ্যা অর্থাৎ ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে কি, একটা সংখ্যা x-2, আর একটা সংখ্যা x, আর একটা সংখ্যা x+2, এদের বর্গ মানে তার স্কোয়ার, এর বর্গ মানে স্কোয়ার, ঠিক আছে। এইভাবে স্কোয়ার করে প্রত্যেকটাকে যোগ করে সেটার সাথে সমান করতাম কত, 1995। কিন্তু বন্ধুরা এটি আমাদের জন্য যথেষ্ট বড় মেথড হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা এখানে ফলো করতে গেলে অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। তাহলে আমরা শর্টকাট মেথড কিভাবে ফলো করব, আবার দেখো আমরা যদি প্রত্যেকটা অপশন ধরে ফলো করি, অর্থাৎ 17² 19² 21² তার মানে হচ্ছে 17² 19² 21² এইভাবে যদি আমরা যোগ করি, ঠিক আছে, তারপর যদি আমরা অ্যান্সার বার করি, যে অ্যান্সারটা আমাদের 1995 আসবে সেটাকে অপশনটাকে আমরা অবশ্যই সঠিক বলতে পারবো। কিন্তু বন্ধুরা এই অপশনটিও অর্থাৎ এই মেথডটিও যদি আমরা ফলো করি, তাহলে এটিও আমাদের জন্য যথেষ্ট লেংদি মেথড হবে। তাহলে বন্ধুরা আমরা এই মেথডটিও ফলো করব না। তাহলে আমরা কোন মেথডটা ফলো করব, এরপর আমরা তৃতীয় শর্টকাট মেথডটি ফলো করব, সেটা কি ধরনের দেখো। সবার প্রথমে দেখো এখানে 1995 এককের সংখ্যা কি আছে, 5 আছে, অর্থাৎ 1995 এর এককের সংখ্যা বলতে এই সংখ্যাটা, ঠিক আছে, এটা হচ্ছে এককের সংখ্যা অর্থাৎ ইউনিট ডিজিট, ঠিক আছে বন্ধুরা। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, আমরা ইউনিট ডিজিটটাকেই মেলাবো, তাহলে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে, ওকে। অর্থাৎ সঠিক অ্যান্সার এইভাবে আমরা নির্ণয় করব। এখন দেখো ইউনিট ডিজিট বলতে যে কোনো সংখ্যা, ধরো 215 এর ইউনিট ডিজিট হচ্ছে 5, আবার দেখো 23 এর ইউনিট ডিজিট হচ্ছে 3, ঠিক আছে, আবার দেখো 107 এর ইউনিট ডিজিট হচ্ছে 7, এটা হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আমাদের এককের সংখ্যা বা ইউনিট ডিজিট। এখন দেখো যে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, এরপর শুধু আমরা ইউনিট ডিজিটের বর্গ করবো এবং সেইগুলোকে মেলাবো, যাতে করে লাস্ট ডিজিটটা 5 আসে, কত আসে, 5 আসতে হবে, ঠিক আছে। এখন দেখো অপশান এ ফলো করো, দেখো 17 ইউনিট ডিজিট কত, 7, 7 স্কোয়ার মানে কত, 49, ঠিক আছে, 49 ইউনিট ডিজিট কত, 9, ওকে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 9 পেলাম। আবার দেখো 19 ক্ষেত্রে ইউনিট ডিজিট কত, 9, 9 স্কোয়ার করলে কত পাচ্ছি, 81, 81 ইউনিট ডিজিট কত, 1, অর্থাৎ 1 পেলাম, ঠিক আছে। তারপর দেখো 21 ক্ষেত্রে এখানে ইউনিট ডিজিট কত, 1, ওকে, 1 স্কোয়ার করলে কত হয়, 1 পেলাম, দুটোকে যোগ করো, অর্থাৎ 9+1+1 মানে কত, 1 × 1 = 2, 2 × 9 = 11, 11 ইউনিট ডিজিট কত, 1 আসছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ইউনিট ডিজিট 5 এলো না, তাহলে অপশন এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, বোঝা গেছে বন্ধুরা। আরও ক্লিয়ার করার জন্য আমরা দেখো অপশন বি ফলো করছি, অপশন বিতে দেখো 19 সংখ্যাটার ইউনিট ডিজিট কত, 9, ঠিক আছে, 9 স্কোয়ার মানে কত, 81, 81 ইউনিট ডিজিট কত, 1, ওকে। আবার দেখো 21 ক্ষেত্রে ইউনিট ডিজিট কত, 1, ঠিক আছে, 1 সংখ্যাটা হচ্ছে ইউনিট ডিজিট, 1 এর স্কোয়ার করলে কত হয়, 1ই হয়, ওকে। আবার দেখো 23 ক্ষেত্রে ইউনিট ডিজিট কত, 3, 3 এর স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, 9 পাচ্ছি, ঠিক আছে, 3টে সংখ্যাকে যোগ করো, 1+1+9 মানে দেখো 11 ইউনিট ডিজিট হচ্ছে 1, ওকে। সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে না, যেহেতু আমাদেরকে ইউনিট ডিজিটটা 5 আসতে হবে, ঠিক আছে। আবার দেখো অপশন সি ফলো করো, অর্থাৎ অপশন সি আছে 23, 25, 27, 23 ইউনিট ডিজিট কত, 3, 3 এর স্কোয়ার করলে কত, যেহেতু আমাদেরকে এখানে বর্গের বলেছে, ঠিক আছে বন্ধুরা, সেই জন্য আমরা ইউনিট ডিজিটগুলোর বর্গ করছি, ওকে, অর্থাৎ 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9, ওকে। তারপর দেখো 25, এখানে 25 ইউনিট ডিজিট কত, 5, 5 এর বর্গ কত, 25, 25 ইউনিট ডিজিট আবার কত হবে, দেখো 5ই হবে, ঠিক আছে। 27 ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট হচ্ছে 7, 7 এর স্কোয়ার করলে কত পাচ্ছি, 49, 49 ইউনিট ডিজিট কত, এখানে এটা হচ্ছে এককের সংখ্যা অর্থাৎ 9, ঠিক আছে, সবগুলো যোগ করো, 9 আর 5 = 14, 14 আর 9 কত,
14 আর 9 হচ্ছে 23। ওকে, 23-এর ইউনিট ডিজিট কত? 3 সংখ্যাটা হচ্ছে দেখো ইউনিট ডিজিট, অর্থাৎ 23 সংখ্যাটার এটা হচ্ছে ইউনিট ডিজিট। কিন্তু তাহলে আমাদের অপশন সি সঠিক হবে না, যেহেতু আমাদেরকে 5 আসতে হবে। ঠিক আছে, অর্থাৎ অপশন এ হলো না, অপশন সি হলো না, অপশন বিও হলো না, তাহলে অবশ্যই অপশন ডি কারেক্ট অ্যান্সার। এই ধরনের বন্ধুরা, অর্থাৎ বন্ধুরা যে ক্ষেত্রে তোমরা এইভাবে তিনটে অপশন কারেক্ট পাবে না, তাহলে অপশন ডিটাকে তোমরা চোখ মুঝে কোনো কারণ ছাড়াই তোমরা ইজিলি সেটাকে সঠিক অ্যান্সার হিসাবে চিহ্নিত করতে পারো আমাদের টাইম সেভ করার জন্য। এরপর বন্ধুরা আমাদের কনফিউশন হাটানোর জন্য আমরা জাস্ট চেক করে নেবো। এখন দেখো যে অপশন ডিটা যদি দেখি, অপশন ডি 21-এর ইউনিট ডিজিট কত? 1। ঠিক আছে, 1 স্কোয়ার করলে কত হয়? 1ই হয়। ওকে, 23-এর ক্ষেত্রে দেখো 23-এর হচ্ছে ইউনিট ডিজিট হচ্ছে 3, 3-এর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। ঠিক আছে, 25-এর ক্ষেত্রে দেখো 25-এর হচ্ছে দেখো 5 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, 5-এর স্কোয়ার করলে কত হয়? 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, 25-এর ইউনিট ডিজিট কত? 5 হয়। ঠিক আছে, তাহলে সবগুলোকে যোগ করো, 9 আর 5-এ 14, 14 1-এ 15, কত হয়? 15 হচ্ছে। এখন 15-এর ইউনিট ডিজিট কত? 5। ওকে, তাহলে বন্ধুরা আমাদের এই ইউনিট ডিজিটটা ছিল 5, এবং 15-এর ইউনিট ডিজিট বা এককের সংখ্যা সেটাও 5 এলো। তার মানে বন্ধুরা অবশ্যই অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শর্টকাট মেথডে কী অ্যাপ্লাই করলাম জাস্ট আরেকবার আলোচনা করছি, যে শুধুমাত্র আমরা ইউনিট ডিজিটগুলো, যেহেতু 1995-এর ইউনিট ডিজিট হচ্ছে 5, ওকে, অর্থাৎ এককের সংখ্যাটা হচ্ছে 5। ঠিক আছে, এই 5 সংখ্যাটা হচ্ছে এককের সংখ্যা, তাহলে আমরা এক্ষেত্রে শুধুমাত্র ইউনিট ডিজিটগুলো স্কোয়ার করব এবং তাদের ইউনিট ডিজিটগুলোকে জাস্ট যোগ করে দেবো। অর্থাৎ এককের সংখ্যাগুলো যোগ করলে 21-এর ইউনিট ডিজিট হচ্ছে 1। ঠিক আছে, 1-এর স্কোয়ার করলে কত হয়? 1 হয়। স্কোয়ার কেন করছি? এখানে যেহেতু বলেই দিয়েছে বর্গের যোগফল, সেই জন্য স্কোয়ার করছি। 23-এর ক্ষেত্রে দেখো ইউনিট ডিজিট হচ্ছে 3, 3-এর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। আবার 25-এর ক্ষেত্রে ইউনিট ডিজিট হচ্ছে 5, 5-এর স্কোয়ার করলে কত হয়? 25 হয়। 25-এর ইউনিট ডিজিট কত? 5। শুধুমাত্র ইউনিট ডিজিট বা এককের সংখ্যাটাই আমরা নেব, সেই তিনটিকে যোগ করলে দেখো 1+9+5 মানে হচ্ছে 9 আর 5-এ 14 1-এ 15, 15-এর ইউনিট ডিজিট কত? 5। এই 5 সংখ্যাটা হচ্ছে ইউনিট ডিজিট, আবার 1995-এর ইউনিট ডিজিট ছিল 5। বোঝা গেছে বন্ধুরা? অর্থাৎ এটাই আমাদের শর্টকাট ট্রিক্স, আমরা পুরো সংখ্যাটা, সমস্ত সংখ্যাটা আমরা ধরবো না, শুধুমাত্র ইউনিট ডিজিটের বর্গ করে তাদেরও আবার সেই বর্গ সংখ্যাটার ইউনিট ডিজিটটাকে শুধুমাত্র যোগ করব। তারপর যে যোগফলটা আমরা অ্যান্সার পাবো সেটারও আমরা শুধুমাত্র ইউনিট ডিজিটটাকে মেলাবো, অর্থাৎ এককের সংখ্যাটা মেলাবো, যাতে করে এর এককের সংখ্যাটা একই আসে। ঠিক আছে, তাহলে আমাদের কোন অপশনটা সঠিক হলো? অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। যদি বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত তোমাদের জন্য হেল্পফুল মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনাদের এই একটি লাইক আমাদের পরবর্তী প্রচুর পরিমাণে মোটিভেশনটাকে পরের ভিডিও বানানোর জন্য। নেক্সট বন্ধুরা আমরা আরও ইম্পর্টেন্ট তৃতীয় কোশ্চেনে চলে যাবো। দেখো তৃতীয় কোশ্চেনে কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। একটি পরীক্ষায় 80% ছাত্র ইংরাজিতে পাস করেছে, ওকে, 85% ছাত্র গণিতে পাস করেছে এবং 75% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। যদি 45 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে থাকে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই ধরনের বন্ধুরা শতকরা, অর্থাৎ পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক আমাদের প্রচুর পরিমাণে পরীক্ষাতেও কমন এসে থাকে। এখন বন্ধুরা সবার প্রথমে বোঝার চেষ্টা করো যে 80% ছাত্র ইংরাজিতে পাস করেছে, 85% ছাত্র গণিতে পাস করেছে এবং 75% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, যেহেতু বলে দিয়েছে, যেহেতু 45 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, অর্থাৎ বন্ধুরা আমরা কি বলতে চাইছি যে এখানে 80% ছাত্র যেহেতু পাস করেছে তাহলে ফেল করেছে কত? 20%। ঠিক আছে, অর্থাৎ 100 জনের মধ্যে পাস করেছে 80 জন, তার মানে কতজন ফেল করেছে? 100-80, ওকে, অর্থাৎ 20 জন, তার মানে 20%। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি করব, আমাদের শর্তটা হচ্ছে 80% ছাত্র পাস করেছে, এখান থেকে ফেল করেছে কতজন সেটা বার করব, 85% ছাত্র পাস করেছে গণিতে সেখান থেকে ফেল করেছে কতজন বার করব, এবং 75% উভয় বিষয়ে পাস করেছে, এই তিনটাকে যোগ করে সেখান থেকে আমরা জাস্ট 100 বিয়োগ দেবো। কত পার্সেন্টেজ বিয়োগ দেবো? 100%। সেটাই আমরা সমান করবো কার সাথে? 45 জনের সাথে। ঠিক আছে, তারপর সেখান থেকে আমরা 100%-এর জন্য কত হবে সেটা অ্যান্সারটা বার করবো, সেটাই হবে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা। বোঝা গেছে বন্ধুরা? অর্থাৎ কী বললাম এরপর লক্ষ্য করো, যেহেতু 80% ছাত্র ইংরাজিতে পাস করেছে তাহলে ইংরাজিতে ফেল করেছে কত পার্সেন্টেজ? 20%, অর্থাৎ 100-80। ঠিক আছে বন্ধুরা, তারপর দেখো 85% ছাত্র গণিতে পাস করেছে তাহলে গণিতে ফেল করেছে কত পার্সেন্টেজ? দেখো 100-85 মানে হচ্ছে 15%। ঠিক আছে, নেক্সট দেখো এখানে বলেছে 75% ছাত্র উভয় বিষয়ে পাস করেছে, তাহলে মোট 75% এখানে। ঠিক আছে, এটাই দেখো এখান থেকে আমরা যদি 100% বিয়োগ দিই তাহলে কত আসছে? 20 আর 15-এ 35, 35 আর 75-এ 110, অর্থাৎ 110-100%। ঠিক আছে, অর্থাৎ এটাই হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 45 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে, 10% মানে হচ্ছে এখানে 45 জন। ঠিক আছে, তাহলে আমাদেরকে 100% বার করতে হবে, 100% মানে
1% মানে হচ্ছে কত, 45/10, ঠিক আছে। আর 100% মানে হচ্ছে 100 × 45/10, অর্থাৎ এখানে এর সাথে 100 গুণ করলে 10 10 কেটে গিয়ে 100, অর্থাৎ 450। 45 × 10 মানে হচ্ছে 450। তাহলে মোট পরীক্ষার্থী সংখ্যা কত, 450 জন। অর্থাৎ আমাদের কোন অপশনটা সঠিক হবে, অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তাহলে বন্ধুরা আমরা শর্টকাট ট্রিক্সটা কী বললাম আরেকবার বোঝার চেষ্টা করো, যে আমাদের যেহেতু এখানে বলেছে উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে আমরা কী করবো, যেহেতু 80% ছাত্র পাস করেছে, এখান থেকে আমরা ফেলটা বার করবো। ইংরাজিতে ফেলটা বার করলাম, তারপর গণিতে ফেলটা কত হবে বার করবো, তারপর এই টোটাল পাসটা সব যোগ করে সেখান থেকে 100 বিয়োগ দেবো, সেখান থেকে যে মানটা পাবো সেটাই হবে আমাদের এই 45 জন। তারপর সেখান থেকে আমরা 100%-এর জন্য যে মানটা পাবো সেটাই হবে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা। বোঝা গেছে? এখানে বলেছে একটি ভগ্নাংশের লব ওয়ার হর অপেক্ষা 4 কম। লব আর হর বলতে ধরো a/b, এটা একটা ভগ্নাংশ, এই উপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর, ঠিক আছে বন্ধুরা। একইভাবে ধরো এটা একটা ভগ্নাংশ, তাহলে এটাকে বলা হবে লব, এটা হচ্ছে হর, ঠিক আছে বন্ধুরা। এটা হচ্ছে আমাদের অর্থাৎ নিউমিনেটর, আর হরকে বলা হয় ডিনোমিনেটর। এখন দেখো আমাদের কোশ্চেনটা কী বলেছে, কোশ্চেনটা বলেছে যে একটি ভগ্নাংশের লব উহার হর অপেক্ষা 4 কম। কত কম? 4 কম, ওকে। যদি ওই ভগ্নাংশটি লব থেকে 2 বাদ দেওয়া হয় এবং হরের সাথে 1 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশটির হর লবের 8 গুণ হয়। ভগ্নাংশটি কত? এখন বন্ধুরা আমরা যদি কোশ্চেনটা শর্ত অনুযায়ী মেলাতে শুরু করি, সবার প্রথমে আমরা জাস্ট ঝটপট একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ভগ্নাংশের লব উহার হর অপেক্ষা 4 কম, তাহলে দেখবো যে কোন কোন ভগ্নাংশ 4 কম, সেখান থেকে আমরা অ্যান্সার সিলেক্ট করব, ঠিক আছে। এখন দেখো 4/8, এখানে 8 থেকে 4 কত কম? 4 কম, তাহলে এটা আমাদের একটা অ্যান্সার আসতে পারে, ওকে। 2/7, এখানে 7 থেকে 2 কত কম? দেখো 7 - 2 মানে হচ্ছে 5, কিন্তু আমাদেরকে 4 কম বলে দিয়েছে, তাহলে এখানে এই অপশানটি কোনোভাবেই হবে না, অর্থাৎ বি অপশানটি আমাদের কোনোভাবেই অ্যান্সার হবে না। একইভাবে 8 থেকে 3 বিয়োগ করলে কত আসছে? 5 আসছে, তাহলে এই অপশানটিও আমাদের হবে না। অন্যদিকে 7 থেকে 3 বিয়োগ করলে কত আসছে? 4 আসছে, তাহলে আমাদের অপশান কোন দুটো হতে পারে? একমাত্র অপশান এ এবং অপশান ডি হতে পারে, যেহেতু এখানে বলেই দিয়েছে যে লব ওয়ার হর অপেক্ষা 4 কম, ঠিক আছে বন্ধুরা। তাহলে এরপর আমরা শুধুমাত্র কোন অপশান দুটো ফলো করবো? অপশান এ কে ফলো করবো, অপশান ডি কে ফলো করবো। তারপরে যে শর্তটা দেওয়া আছে, যদি ওই ভগ্নাংশটি লব থেকে 2 বাদ দেওয়া হয় এবং হরের সাথে 1 যোগ করা হয়, তাহলে ভগ্নাংশটির হর লবের 8 গুণ হয়। তার মানে যেহেতু বলেছে যে ওখানে লব থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2 হয়, এবং বলেছে 8-এর সাথে 1 যোগ করছি, অর্থাৎ হরের সাথে 1 যোগ করছি, তাহলে 8 আর 1 কত হয়? 9। এরপর দেখো যে 2-এর সাপেক্ষে 9 কত গুণ, 2-এর সাপেক্ষে 9 কে 8 গুণ হচ্ছে, অর্থাৎ 2 × 8 মানে 16 হয়, কিন্তু এখানে কত আছে? 9 আছে, তাহলে অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার হবে না। অলরেডি বন্ধুরা আমরা অপশান বি এবং অপশান সিও কারেক্ট অ্যান্সার হবে না একটু আগেই জেনে গেছি। তাহলে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অপশান ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে সঠিক অ্যান্সারটিও বার করতে পারো। এরপর জাস্ট আমরা চেক করে নেবো যেটা আমাদের বলেছে, অর্থাৎ অপশান ডি এর নেক্সট যে শর্তটা বলেছে, যেহেতু লব থেকে 2 বাদ দেওয়া হয়, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 1 হয়, ঠিক আছে। এরপর দেখো, তারপর বলেছে হরের সাথে 1 যোগ করা হয়, তার মানে 7 + 1 কত হয়? 8 হয়। এরপর দেখো 1-এর সাপেক্ষে 8 কত গুণ? 8 গুণ, ঠিক আছে। তাহলে বন্ধুরা যে শর্তটা বলেছে লবের 8 গুণ হচ্ছে হর, তাহলে এই শর্তটা মিললো, তার মানে অবশ্যই অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। তাহলে বন্ধুরা ভগ্নাংশটি কত হবে? ভগ্নাংশটা হবে 3-এর 7, ঠিক আছে। যেখানে সমস্ত শর্তগুলো ফলো করছে, দেখো 7 থেকে 3 কত কম? 7 থেকে 3 দেখো 4 কম, ঠিক আছে। অর্থাৎ এখানে বলেই দিয়েছে লব হর অপেক্ষা 4 কম। তারপর বলেছে লব থেকে 2 বাদ দিলে, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। আর হরের সাথে 1 যোগ করলে কত পাচ্ছি? 7 আর 1 8 পাচ্ছি, তাহলে 1/8 করলে দেখো, এখানে দেখো হরটা হচ্ছে লবের 8 গুণ, অর্থাৎ 1 × 8 করলে আমরা 8 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং এই শর্ত অনুযায়ী আমরা ভগ্নাংশটা কত পেলাম? 3-এর 7, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ওকে বন্ধুরা। অর্থাৎ অপশন ডি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি অর্থাৎ শর্ট ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছ। নেক্সট আরও ইম্পর্ট্যান্ট এবং আমাদের ফাইনাল কোশ্চেন 5 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, এখানে দেখো মিশ্রণের একটি অঙ্ক দেওয়া রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এখানে বলেছে প্রতি কেজি 20 টাকা এবং প্রতি কেজি 32 টাকা দরের 2 প্রকার চাল কি অনুপাতে মেশালে প্রাপ্ত নতুন মিশ্রণটির মূল্য প্রতি কেজিতে 24 টাকা হবে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং বন্ধুরা এই ধরনের অ্যালিগেশন, অর্থাৎ বন্ধুরা মিশ্রণের অঙ্ক আমাদের চাকরির পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে কমন এসে থাকে। অবশ্যই আমরা এখানে কি করব, এখানে শুধুমাত্র শর্ট ট্রিক্সটা ফলো করব। অর্থাৎ দেখো শর্ট ট্রিক্সটা যদি আমরা ফলো করি আমরা কি পাচ্ছি, সবার প্রথমে লিখে নাও 2 প্রকার চাল মানে হচ্ছে এই 1 প্রকার চাল, আর আরেক প্রকার চাল হচ্ছে 2 প্রকার, ঠিক আছে। এইভাবে লিখলাম, প্রথমটা কেজি কত? প্রতি কেজির দাম হচ্ছে 20 টাকা। দ্বিতীয়টা প্রতি কেজিতে দাম কত? 32 টাকা, ঠিক আছে। এরপর দেখো বলেছে এদেরকে মেশানো হচ্ছে কি অনুপাতে, অর্থাৎ 24 টাকা যাতে করে দাম হয়, তার মানে কত পাবো? 24 পাবো,
ওকে, অর্থাৎ 20 ছিল এখানে 32 ছিল, এই দুটোকে মিশিয়ে আমরা 24 পাবো। ওকে, এরপর আমাদেরকে সেক্ষেত্রে অনুপাতটা বার করতে হবে। এখন দেখো আমাদের শর্টকাট মেথডটি হচ্ছে এই 24 থেকে 20 বিয়োগ দেবো, অবশ্যই যে সংখ্যাটা আমাদের বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বিয়োগ দেবো। যেহেতু 24 বড় 20 থেকে, তাহলে সেটা আসবে 24-20 মানে কত, 24-20 মানে হচ্ছে 4, 4 কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, অর্থাৎ এটা হবে 4, ঠিক আছে। তারপর দেখো 32 থেকে 24 বিয়োগ করলে অবশ্যই 32 থেকে আমরা বিয়োগ করবো, যেখানে বলেছি যে 32 সংখ্যাটা যেহেতু বড় সংখ্যা সেক্ষেত্রে আমরা বড় থেকে ছোটটা বিয়োগ করবো, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে 8। ওকে, এরপর দেখো 8 এবং 4, এই 4 সংখ্যাটা এবং 8 সংখ্যাটা কাটাকাটি করলে কত আসছে, 4 দ্বারা ভাগ করলে দেখো আসছে 4 দুগুণে 8, এখানে 4 একে 4, তাহলে অনুপাতটা কত হবে, 2:1। ওকে, অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, 2:1, এটাই হচ্ছে আমাদের শর্টকাট ট্রিক্স। এবং আমাদের সঠিক অ্যান্সার কোনটা হলো, অপশন বি অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হবে, অর্থাৎ অবশ্যই মনে রাখবে বড় সংখ্যাটা থেকে আমরা ছোট সংখ্যাটা এখানে বিয়োগ করবো, 32 সংখ্যাটা বড় হওয়ার জন্য 24 সেখানে 32 থেকে 24 বিয়োগ করেছি, আর এখানে 24 সংখ্যাটা 20 অপেক্ষা বড় হওয়ার জন্য সেক্ষেত্রে আমরা 24 থেকে 20 বিয়োগ করেছি, অর্থাৎ সঠিক অ্যান্সার হবে 2:1। অবশ্যই প্রথম প্রকার চালটা এখানে যে দামটা ছিল, এখানে মিশ্রণের দামটা সেটা পাবো, ঠিক আছে। এইভাবে আমরা বিয়োগফলটা এই বরাবর লিখবো, এই দিকে বিয়োগফলটাকে এই বরাবর লিখবো, তারপর যে অ্যান্সারটা পেয়েছিলাম 8 আর এখানে পেয়েছিলাম 4, সেটাকে কাটাকাটি করে অর্থাৎ অনুপাতটা বার করে আমরা পেয়ে গেছিলাম 2:1, ঠিক আছে বন্ধুরা। অর্থাৎ আমাদের সঠিক অ্যান্সার কোনটা পেলাম, অপশন বি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আশা করি বন্ধুরা তোমরা ট্রিক্সটি ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ধরনের শর্টকাট মেথডগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষার হলে তোমরা ইজিলি সলভ করে আসতে পারবে খুব কম সময়ের মধ্যে। সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি আপনার হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই জরুরি একটি লাইক দেবেন, কারণ আপনারা একটি লাইক আমাদের পরবর্তী প্রচুর পরিমাণে মোটিভেশন রাখে, প্রচুর পরিমাণে অন্যান্য ভিডিওগুলো বানানোর জন্য। এবং বন্ধুরা আপনার বন্ধুদেরকে ভিডিওটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম যা কিছু আছে সবে শেয়ার করে দাও, যাতে করে যারা এই ধরনের কম্পিটিটিভ বা চাকরি পরীক্ষার জন্য এখনো স্ট্রাগল করে আছে সেই সমস্ত বন্ধুদেরকে বন্ধুরা আপনি নিজে একটু হলেও হেল্প করতে পারেন। এবং বন্ধুরা আমাদের পরের ভিডিওগুলো যাতে একটাও মিস না হয় তার জন্য পাশে আসা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে কালো করে রাখতে ভুলবে না, যাতে করে বন্ধুরা আমাদের পরের ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনারা নোটিফিকেশন পেতে পারেন। তার জন্য বন্ধুরা পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে, অর্থাৎ অল অপশনটি চুজ করে ক্লিক করে রাখতে ভুলবে না। তা আমাদের দেখা হবে তাহলে পরের ভিডিওতে ঠিক রাত 7:30। তার জন্য বন্ধুরা অবশ্যই ঠিক রাত 7:30 ফলো করো আমাদের এই এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলকে। ফাইনালি বন্ধুরা এসপিডি শর্ট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য। দেখা হবে আমাদের পরের ভিডিওতে ঠিক রাত 7:30। আজকের মতো বন্ধুরা অবশ্যই টাটা, বাই বাই।